হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকের ফার্স্ট কোশ্চেনটা যেটা বলা হয়েছে, 4 to the power 1111 ইন্টু 5 to the power 2222, এর অঙ্ক সংখ্যা কত? অঙ্ক সংখ্যা মিন্স নাম্বার অফ ডিজিটস। এই যে এত বড় একটা সংখ্যা 4 to the power 1111 মানে কি 1111 খানা 4 গুণ করব, তার সঙ্গে আবার 2222 খানা 5 গুণ করে যে বিরাট বড় একটা সংখ্যা হবে তার কতগুলো ডিজিট হবে? আমাদের অপশান আছে এই 4। তো মনে হচ্ছে যে কি এমন একটা কঠিন ব্যাপার, কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, খুবই সহজ অঙ্ক, একটু বুদ্ধির অঙ্ক। তো আজকে এরকমই 10 মজার মজার এবং বুদ্ধির অঙ্ক নিয়ে আজকে সেশন, সামনের প্রাইমারি টেটকে মাথায় রেখে। তো দেখো এই অঙ্কটা আমরা যেভাবে করতে পারি, 4 to the power 1111 ইন্টু 5 to the power 2222, এটা দেওয়া আছে দেখো। ওকে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 2² লিখতে পারি, তার হোল টু দি পাওয়ার 111 ইন্টু 5 to the power এটা যা আছে থাকলো। এবার নিশ্চয়ই সূচকের নিয়ম অনুযায়ী তোমরা এটা জানো যে a to the power m, তার আবার পাওয়ারে n থাকলে এটা কী হয়ে যায়, a to the power mn, মানে হোল টু দি পাওয়ার আকারে থাকলে পাওয়ারের এই দুটো গুণ হয়ে যায়, তাই না? তাহলে এখানে কী হবে, 2 to the power এই পাওয়ারের এই দুটো গুণ হয়ে যাবে। তো গুণ করলে 2 এবং তার সঙ্গে 1111 গুণ করলে 2222 ইন্টু 5 to the power 2222। এবার দেখো পাওয়ারে দুটো সেম আছে। এবার এই ফর্মুলাটা সূচকের নিয়ম, a to the power m আর b to the power m, পাওয়ারে দুটো সেম থাকলে এটাকে আমরা ab তার হোল টু দি পাওয়ার m লিখতে পারি, সূচকের নিয়ম। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 × 5 তার হোল টু দি পাওয়ার a। এবার 2 × 5 মানে কি 10, তার মানে এই যে ভ্যালুটা আসলো এটার ভ্যালু হচ্ছে 10 to the power 2222। এইবার এই টার্মটাকে, এত বড় টার্মটাকে ভাঙালে কতগুলো ডিজিট হবে, কতগুলো অঙ্ক হবে এর মধ্যে? এটার বিষয়টা হচ্ছে কি, এই 10 পাওয়ারে যেটা থাকে নাম্বার অফ ডিজিটস তার থেকে জাস্ট একটা বেশি হয়। কেন হয়, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। মনে করো 10² কত হয়, 100। তার মানে কি পাওয়ারে 2 থাকলে এটা কত অঙ্কের সংখ্যা হলো, 3 অঙ্কের সংখ্যা। 10³ কত বলো তো, 1000, তাই না? তাহলে দেখো পাওয়ারে 3 থাকলে এটা কত অঙ্কের সংখ্যা হয়ে গেল, 4 অঙ্কের সংখ্যা। তাহলে 10 পাওয়ারে যত থাকবে সেটা কী হবে, তার অঙ্ক সংখ্যা কী হবে, তার থেকে একটা বেশি। তাহলে পাওয়ারে যেহেতু এইটা আসে তাহলে এটা কত অঙ্কের সংখ্যা হবে, 2223 অঙ্কের সংখ্যা। তাহলে এটাই হবে আমাদের নাম্বার অফ ডিজিটস বা অঙ্ক সংখ্যা। নেক্সট যে কোশ্চেনটা বলা হয়েছে দেখো, বলছে 3 to the power 21, এটাকে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, 3 to the power 21, ভাবো কত বড় সংখ্যা। 3 to the power 21 মানে কি, 3 × 3 × 3 করে 21 বার, 3 গুণ, 21টি 3 গুণ, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করবো বললে অবশিষ্ট কত থাকবে। তো এই অঙ্কগুলো করতে গেলে, এই টাইপের যত অঙ্ক আছে এগুলো করতে গেলে আমাদের কী করতে হয়, যে 3 to the power 21 এককের অঙ্ক কত সেইটা আগে বের করতে হয়। তো এই এককের অঙ্ক নিয়ে এর আগেই আমি দুটো ভিডিও করেছি খুব রিসেন্ট, এককের ঘরের সংখ্যা নির্ণয়। তো সেক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে 2, 3, 7 আর 8 এই 4 সংখ্যার উপরে পাওয়ারে কিছু থাকলে এইগুলোর ক্ষেত্রে নিয়মটা একই। কী নিয়ম, এই যে 3 to the power 21 এটার এককের ঘরের সংখ্যা কত হবে, তার জন্য নিয়মটা কী, যে এটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করতে হয় বলেছিলাম। যারা দেখোনি ভিডিওটা দেখে নিও, এককের ঘরের সংখ্যা নির্ণয়, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা একদম ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও সেই ভিডিওটা দিয়ে দেবো। তো 3 to the power 21 এর এককের ঘরে কোন সংখ্যা থাকবে, তার জন্য কী বললাম, 21 4 দিয়ে ভাগ করব। তাহলে এবার ভাবো 21 4 দিয়ে ভাগ করলে, ভাগ করার পর এবার যেটা অবশিষ্ট থাকবে, 21 4 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, অবশিষ্ট কত থাকছে, 1। তাহলে অবশিষ্ট 1 থাকলে এবার কী করতে হবে, এই 3 to the power ওই 1 অবশিষ্টটা নিতে হবে, 21 4 দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেইটা 3 পাওয়ারে দেবো, তাহলে 3 to the power 1, দ্যাট মিন্স 3, এটাই হয়ে যাবে এটার এককের ঘরের অঙ্ক। একই রকমভাবে যদি 3 to the power 22 হতো তাহলে তার এককের ঘরের অঙ্ক কত হতো, তখন এই যে এটাকে 4 দিয়ে ভাগ করলে দেখো 2 অবশিষ্ট থাকছে, তাহলে 2 অবশিষ্ট থাকলে তাহলে 3 পাওয়ারে 2 নেবো, 3² মানে 9, এটা হতো তখন এককের ঘরের অঙ্ক। ওকে, তো যাই হোক, তাহলে এইটার ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক কত হলো, 3। এইবার তুমি ভাবো যে কোনো সংখ্যা, এটার ভ্যালু কত আমরা জানি না, আমরা শুধু জানি এটার এককের ঘরের অঙ্ক 3, তো যে কোনো সংখ্যা
ঠিক আছে, যে কোনো সংখ্যা তার এককের ঘরের অঙ্ক যদি তিন হয় তাহলে এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? অবভিয়াসলি তিন অবশিষ্ট থাকবে। দেখো এককের ঘরের অঙ্ক তিন, এরকম সংখ্যা কোনগুলো? তেরো, তেইশ, তেত্রিশ, তেতাল্লিশ, এইগুলোর এককের ঘরের অঙ্ক তিন। এই সব সংখ্যাগুলোকে পাঁচ দিয়ে ভাগ কর, দেখো তিন অবশিষ্ট বলছে। সিক্স টু দি পাওয়ার সিক্স, টু দি পাওয়ার সিক্স, টু দি পাওয়ার সিক্স, এইভাবে চলতেই থাকবে। কতক্ষণ অবধি যাবে? ডট ডট করে একশো টার্মস, একশোটা পদ পর্যন্ত। ঠিক আছে, তো এই সংখ্যাটাকে দশ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এবার আমরা জানি যে এই যে এক, পাঁচ, ছয় আর শূন্য, এই চারটে সংখ্যার ক্ষেত্রে নিয়ম একই। এই চারটে সংখ্যার পাওয়ারে যাই থাকুক না কেন, এর এককের ঘরের অঙ্ক কিন্তু সেম হয়। যেমন ধরো পাঁচ বা ছয়, ছয়ের ক্ষেত্রেই বলি, ছয় তার পাওয়ারে তুমি যাই নাও না কেন, এককের ঘরের অঙ্ক ছয়ই হয়। দেখো ছয় স্কোয়ার ছত্রিশ, এককের ঘরের অঙ্ক ছয়, ছয়ের কিউব করলে দেখবে দুশো ষোলো, এককের ঘরের অঙ্ক ছয়। ছয় টু দি পাওয়ার ফোর করো, তার মানে কি দুশো ষোলোর সঙ্গে আরও ছয় গুণ, তাহলে ছয় ছয় ছত্রিশ, দেখো এককের ঘরের অঙ্ক ছয়। পাঁচের ক্ষেত্রেও নিয়মটা একই, পাঁচের ক্ষেত্রেও কোনো একটা সংখ্যায় পাঁচ থাকলে পাঁচের স্কোয়ার কিউব যাই করো না কেন, এককের ঘরের অঙ্ক সব পাঁচ হবে। তাহলে এক, পাঁচ, ছয়, শূন্য, এইগুলোর পাওয়ারে যাই থাকুক না কেন, এককের ঘরের অঙ্কটা সেম হয়। ওকে, তো যাই হোক, তাহলে আমরা এটা যেটা দেখলাম যে ছয়ের পাওয়ারে যাই থাক না কেন তার এককের অঙ্ক সবসময় ছয়ই হবে। এবার এখানে যে টার্মটা আমাদের দেওয়া আছে, দেখো সিক্স টু দি পাওয়ার, এবার এটা কি সিক্স টু দি পাওয়ার সিক্স করে হান্ড্রেড টার্মস, মানে এরকম ছয় টু দি পাওয়ার ছয় করে একশো বার যাবে। তো একশো বার যাক না হাজার বার যাক, যতবার খুশি যাক, এইটার ভ্যালু যাই হোক না কেন বিরাট বড় একটা সংখ্যা হবে। যাই হোক না কেন, ছয়ের পাওয়ারে যাই থাক না কেন, তার এককের ঘরের অঙ্ক, এই যে আমরা দেখলাম দুই তিন চার পাঁচ ছয়, যাই হোক না কেন তার এককের ঘরের অঙ্ক সবসময় ছয়ই হবে। কারণ ছয়কে তুমি যতবার খুশি গুণ করো এককের ঘরের অঙ্ক ছয়ই আসবে, রাইট? তাহলে এখানে এইটার ভ্যালু যাই হোক না কেন এই টোটালটার এককের ঘরের অঙ্ক বা ইউনিট প্লেসে কী আসবে? ছয় আসবে। এবার তাহলে বলেছে যে এই সংখ্যাটাকে দশ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। এবার ভাবো যে কোনো সংখ্যা যার এককের ঘরে ছয় আছে, এটাকে দশ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? ছয়ই অবশিষ্ট থাকে, তাই না? যে কোনো সংখ্যা তার এককের ঘরে ছয় থাকলে এটাকে দশ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? ছয়ই অবশিষ্ট থাকবে। নেক্সট একটা দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন বলছে, দশ থেকে পঞ্চাশের মধ্যবর্তী যে মৌলিক সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, সেই সংখ্যার বর্গ কত? আবারও বলছি, দশ থেকে পঞ্চাশের মধ্যে একটা মৌলিক সংখ্যা যার অঙ্ক দুটো স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, মানে এককের অঙ্ক দশকে, দশকের অঙ্ক এককে নিলে মানটা একই থাকবে, সেই সংখ্যাটা চাইনি, বলেছে সেই সংখ্যার বর্গটা কত হবে। এবার ভাবো দশ থেকে পঞ্চাশের মধ্যে যে সংখ্যাটা বের করতে বলেছে সেটা মৌলিক সংখ্যা হতে হবে এবং অঙ্কটাকে উল্টে দিলে তার মানের পরিবর্তন হবে না। এবার দশ থেকে পঞ্চাশের মধ্যে কোন সংখ্যাগুলো আছে যাদের উল্টে দিলে তার মানের পরিবর্তন হয় না, সেগুলো আগে দেখি। দশ থেকে পঞ্চাশের মধ্যে দেখো এগারো, বাইশ, তেত্রিশ আর চুয়াল্লিশ, দেখো এইগুলোকে উল্টে দিলে তার মানের পরিবর্তন হয় না, তাই না? তো এই হচ্ছে সেই সংখ্যাগুলো। এবার তাদের মধ্যে আবার বলেছে কোন মৌলিক সংখ্যা, তাহলে এইগুলোর মধ্যে আবার মৌলিক সংখ্যা কোনটা? অবভিয়াসলি এগারো, বাদবাকিগুলো দেখো সব যৌগিক সংখ্যা, তাই না? এবার আমাদের বলেছে সেই সংখ্যার বর্গ কত, তাহলে এবার এগারোর বর্গ মানে একশো একুশ, এইটা হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা বলেছে। আবারও একটা ইন্টারেস্টিং কোশ্চেন বলছে, ষাট সংখ্যাটি কতগুলি সংখ্যা দ্বারা বিভাজ্য? ষাট এই যে সংখ্যা, এটা কোন সংখ্যা, কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ষাটকে? যেমন দুই দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে, পাঁচ দিয়ে, দশ দিয়ে, ছয় দিয়ে, তাই না? তো এবার কি আমরা এবার খুঁজে খুঁজে বের করবো এক থেকে ষাট অবধি যে কতগুলো সংখ্যা দিয়ে ষাটকে ভাগ করা যায়, মানে মোটা কথায় ষাটের গুণনীয়ক কোনগুলো? না, ওইভাবে খুঁজে বের করবো না। আমি কিছুদিন আগেই কিন্তু গুণনীয়ক বের করার নিয়ম দেখিয়েছি, তো তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করার একটা ট্রিক আছে, সেটা কি? সেটা হচ্ছে কি, ষাটকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তার জন্য এই সিঁড়ি ভেঙে ভেঙে করার দরকার নেই, ছোটোবেলা আমরা যেভাবে করতাম। কী করে করব, ষাটকে আমরা ছয় দশে ষাট লিখতে পারি। এবার ছয়টাকে ভেঙে দুই গুণ তিন, তিন দুগুণ ছয়, আর দশটাকে ভেঙে দুই গুণ পাঁচ। ওকে, তার মানে এটা আলটিমেটলি যেটা আসলো, দেখো দুই কটা হলো দুটো, দুইয়ের স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান, তিন একটা এসছে, পাঁচ একটা এসছে। এবার নিয়মটা কি, এই যে দুইয়ের মাথায়, এইবার এই যে তার মানে ষাটের মৌলিক উৎপাদক কী কী হলো? দুই, তিন আর পাঁচ, এই তিনটা মৌলিক উৎপাদক।
কিন্তু এইগুলো নিয়ে মোট গুণনীয়ক কোনগুলো হবে? দেখো যে কোনো দুটোকে গুণ করো, তিন আর দুই গুণ করো, তিন দু গুণ ছয়, এটাও কিন্তু ষাটের গুণনীয়ক, মানে ষাট ছয় দ্বারা বিভাজ্য। এই দুটোকে গুণ করো, তিন পাঁচা পনেরো, এটাও দেখো ষাটের গুণনীয়ক, ষাট পনেরো দ্বারা বিভাজ্য। এইভাবে মোট কতগুলো গুণনীয়ক আসবে, তার সিস্টেমটা কি, তার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আর কিছুই নেই, পাওয়ারে যেগুলো থাকবে না তার সঙ্গে জাস্ট এক যোগ করে দেবে। তাহলে এই দুইয়ের সঙ্গে এক যোগ করলে তিন, এই একের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে এক করে যোগ করব, তাহলে একের সঙ্গে এক যোগ করলে এক আর একে দুই, আর এখানেও এক যোগ করব, তাহলে এক আর একে দুই করে এই যে সংখ্যাগুলো আসবে জাস্ট এগুলোকে গুণ করে দাও। এটাই হলো নিয়ম। এগুলো কেন হয় কি বৃত্তান্ত সব আমি সেই ভিডিওতে দেখিয়েছি, গুণনীয়ক নির্ণয় ভিডিও, যারা দেখনি তারা এই আই বাটনে ক্লিক করে দেখে নিও। ছয় ছয় দুগুণ বারো, তাহলে ষাটের গুণনীয়ক সংখ্যা হচ্ছে বারোটি, তার মানে বারোখানা সংখ্যা দিয়ে ষাট বিভাজ্য হবে। এবার তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে দেখে নাও, বারোখানা সংখ্যা দিয়ে ষাট বিভাজ্য হবে। নেক্সট আরও একটা ইন্টারেস্টিং কোশ্চেন বলছে, হাজার এক এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? এটাও কিন্তু এর আগে একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিলো, তো এই ধরনের অঙ্কগুলো না একটু যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু পরীক্ষার সময় ভাবার দরকার হয় না, জাস্ট টিক দিয়ে দিলেই হয়ে গেল। তো হাজার এক, এটাও আমি এর আগে বলেছি, হাজার এক এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে দেখবে এটা মুখস্থ করে রাখবে, এটা হবে সাত গুণ এগারো গুণ তেরো, জাস্ট করে দেখবে সাত এগারো তেরো গুণ করলে দেখবে হাজার এক আসবে, কারণ এর মৌলিক উৎপাদকগুলো হলো জাস্ট সাত এগারো আর তেরো। এবার আমাদের বলেছে মৌলিক উৎপাদকগুলি যোগফল কত, ব্যাস তো এইগুলোকে যোগ করে দিলে হয়ে গেল। এবার যোগ করে কত আসবে তোমরা নিজেরাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আমি চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট আবারও একটা বুদ্ধির কোশ্চেন বলছে, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল ছ হাজার সাতশো তেইশ, তো বড়ো সংখ্যাটি কত? তো এই অঙ্কটা তুমি দুরকমভাবে করতে পারো পরীক্ষার হলে। একটা হচ্ছে তুমি অপশান টেস্ট করতে পারো, পরপর দুটো বিজোড় সংখ্যা কীরকম, যেমন এগারো আর তেরো এরা হচ্ছে পরপর দুটো বিজোড় সংখ্যা, পনেরো আর সতেরো এরা পরপর দুটো বিজোড় সংখ্যা। তো এরকম বলেছে এরকম দুটো পরপর বিজোড় সংখ্যা, তাদের গুণফল দেওয়া আছে এইটা, তাহলে এবার তাদের মধ্যে বড় সংখ্যাটা কত? তো এটা তুমি অপশান টেস্ট করে করতেই পারো। ধরো প্রথমে এই অপশানটাকে ধরে দিলে, ধরে এই বড় সংখ্যা যদি ঊননব্বই হয় তাহলে সেক্ষেত্রে ছোট সংখ্যা কত হবে, পরপর দুটো বিজোড় সংখ্যা তার মধ্যে বড়টা এটা হলে ছোটোটা নিশ্চয়ই সাতাশি হবে, এর পরের সংখ্যাটা পরের বিজোড় সংখ্যা। তাহলে এবার এদের গুণফল কি এটা আসছে? তার জন্য প্রথম তিনটে দেখলেই হয় সাত নয় তেষট্টি, তেষট্টি তিন, তাহলে এটা আসতে পারে। তো এবার এটা পুরোটা গুণ করে দেখতে হবে, যদি এটা আসে তো ভালো কথা, না হলে তার পরেরটা দেখবো। দেখো এইটা যেমন হবেই না দেখেই বোঝা যাচ্ছে, কেন পঁচাশি আর তার সঙ্গে তার পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে তিরাশি, যেহেতু আমাদের বড় সংখ্যাটি চেয়েছে। তো বড় সংখ্যাটি পঁচাশি হলে ছোটোটা হবে তিরাশি, তো এই দুটো গুণ করলে এটা আসা সম্ভব নয়, কারণ কি তিন পাঁচা পনেরো, এককের ঘরে পাঁচ আসছে কিন্তু এখানে আসছে এককের ঘরে তিন, তাহলে প্রথমেই এটা বাদ যাচ্ছে। ঠিক আছে, এটাও বাদ যাবে, কেন? কারণ একানব্বইয়ের সঙ্গে তারপরের বিজোড় সংখ্যা ঊননব্বই, গুণ করলে নয় একে নয়, এককের ঘরে নয় আছে কিন্তু এককের ঘরে তিন, তাহলে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা হবে। তা আর এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, তিরাশি ইন্টু একাশি। এবার তোমাকে এটা করে দেখতে হবে, তিরাশি ইন্টু একাশি করলে এটা আসে নাকি এটা করলে আসে, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তাহলে এইভাবে অপশান টেস্ট করে করতেই পারো। আর যদি অঙ্কটা করতে হয় তাহলে আমরা কী করে করবো, চলো দেখে নিই। তো দেখো খেয়াল করেছো নিশ্চয়ই যে পরপর দুটো বিজোড় সংখ্যা তাদের মধ্যে কিন্তু ডিফারেন্স হয় দুই, এই যে তিরাশি একাশি একানব্বই ঊননব্বই, ডিফারেন্স হয় দুই। তো আমরা কী করবো, পরপর দুটো বিজোড় সংখ্যা আমরা ধরে নেব, একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স মাইনাস ওয়ান, কি এই দুটোর ডিফারেন্স কত, দুই না, একটা এক্সের থেকে এক বেশি, একটা এক্সের থেকে এক কম, তাহলে এই দুটোর ডিফারেন্স কিন্তু কত হয়ে গেল, দুই। তাহলে যে কোনো বিজোড় সংখ্যাকে পরপর দুটো বিজোড় সংখ্যা আমরা এইভাবে ধরে নিতে পারি, তাহলে এদের মধ্যে এইটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। তো এবার আমরা ধরে নিলাম তাহলে এই সংখ্যা দুটো হচ্ছে এটা। এবার আমাদের বলছে এই সংখ্যা দুটোর গুণফল এইটা, তাহলে আমরা কী করবো, এই দুটোকে গুণ করলে এই আসলো। তাহলে এবার এই দুটোর গুণফলের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু দিস, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার, এই মাইনাস ওয়ানটা এদিকে যে প্লাস ওয়ান হয়ে যায় তোমরা জানো, তাহলে এটা এক যোগ করলে এই, তাহলে এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, জাস্ট রুট ওভার এইটা। তো এবার এটার রুট করে দেবে, তাহলে এটা রুট করলে দেখবে এটার আনসারটা হবে মোস্ট প্রবাবলি বিরাশি। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম দুটো পরপর বিজোড় সংখ্যা, একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স মাইনাস ওয়ান, তার মানে পরপর বিজোড় সংখ্যা দুটো কী হবে, এটা বিরাশি যোগ এক, মানে একটা হবে তিরাশি
আর একটা হবে বিরাশি বিয়োগ এক, মানে একটা হবে একাশি, মানে এই দুটোই হচ্ছে পরপর বিজোড় সংখ্যা যাদের গুণফল হবে ওইটা। এবার তার মধ্যে বড় সংখ্যাটা কোনটা? তিরাশি। তো দেখো নেক্সট আবারও একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন বলছে, একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার একসাথে মিলিত হয় বা একই জায়গায় মিলিত হয়। তো একদিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে কতবারই ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একসাথে মিলিত হয়। তো এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যেন চব্বিশ ঘন্টায় চব্বিশ বার এক জায়গায় মিলিত হবে, তা কিন্তু নয়, চব্বিশ বার হয় না। কেন বোঝো? ঠিক বারোটার সময় একবার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এক জায়গায় থাকে, তারপরে আবার দেখো একটার সময় কিন্তু থাকে না, থাকে কটা? একটা পাঁচে। ইনফ্যাক্ট একটা পাঁচেও না, একটা পাঁচে যখন মানে মিনিটের কাঁটাটা পাঁচ মিনিট এদিকে আসে, ঘন্টার কাঁটাও কিন্তু একটু এগিয়ে যায়, মানে প্রায় একটা ছয়ের কাছাকাছি বেজে যায় তখন। আবার তারপরে দেখবে দুটো দশের একটু পরে দেখা গেলো দুটো দশ বা দুটো এগারো বা দুটো বারোর কাছাকাছি সময় যে মিলিত হয়। এইরকম করতে করতে মানে ওই যে একটু একটু করে মিনিটটা এগিয়ে যাচ্ছে, মানে যদি এরকম হতো যে ঠিক বারোটাই একবার, একটাই একবার, দুটোই একবার, তিনটেই একবার, তাহলে এইভাবে হলে কিন্তু বারো ঘন্টায় বারোবার এক জায়গায় আসতো, তা কিন্তু হচ্ছে না। বারোটা তারপরে একটা পাঁচ, দুটো দশ, এইভাবে তার মানে ওই যে মিনিটের কাঁটা পাঁচ মিনিট করে এগিয়ে যাচ্ছে, তার জন্য কি হয় বারো ঘন্টায় খেয়াল করে দেখবে এগারো বার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এক জায়গায় মিলিত হয়, একবার কমে যায়। ওকে, তাহলে বারো ঘন্টায় যদি এগারো বার মিলিত হয় তাহলে চব্বিশ ঘন্টায় কতবার মিলিত হয়? বাইশ বার একই জায়গায় এরা মিলিত হয়। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, এই কোশ্চেনটা এইভাবে না দিয়ে এর অল্টারনেটিভ আর একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কি যে চব্বিশ ঘন্টায় কতবার ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এক সরল রেখায় আসে। এক সরল রেখায় আসে মানে কি, বারোটার সময় তো এটা মিলিত হয়, কিন্তু এক সরল রেখায় আসে মানে কি, ওই ধরো ওই সাড়ে বারোটা নাগাদ যে ব্যাপারটা হয় আর কি, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এক সরল রেখায় থাকবে, মানে এদের মধ্যবর্তী কোণ হবে একশো আশি ডিগ্রি। তো এটাও কত হবে? এটারও আনসার একই রকমভাবে হবে বাইশ। নেক্সট আবারও একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেনগুলোর আনসার জানা থাকলে কিন্তু পরীক্ষা হলে মাথা কাটাতে হবে না, জাস্ট দেখ কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে অপশানে টিক দিয়ে দিতে পারবে। কোশ্চেনটা কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোনো শতাব্দীর শেষ দিন হতে পারে? যে কোনো শতাব্দী, ষোলোশো শতাব্দী বা সতেরোশো বা আঠেরোশো, যে কোনো শতাব্দীর শেষ দিন হতে পারে, এই বারগুলোর মধ্যে কোন বার? তো এইটার জন্য তোমাদের ক্যালেন্ডার ম্যাথ জানতে হবে, ক্যালেন্ডার ম্যাথ সংক্রান্ত আমি ভিডিও করেছি, তোমরা প্লে লিস্টে যে ক্যালেন্ডার ম্যাথ দেখে নিতে পারো, ওইখানে আমি দেখিয়েছিলাম যে প্রতি একশো বছরে, একশো বছরে অড ডেজের সংখ্যা হয় পাঁচটা। ঠিক আছে, অড ডেজ মানে কি তোমরা জানো যে একশো বছরে মোট যতগুলো দিন তাকে সাত দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকে পাঁচ দিন। প্রত্যেক দুশো বছরে অড ডেজের সংখ্যা হয় তিনটে, প্রত্যেক তিনশো বছর শেষে অড ডেজের সংখ্যা থাকে একটা, আর প্রত্যেক চারশো বছরের শেষে আর কোনো অড ডেজ থাকে না। কেন থাকে না? কারণ চারশো বছরের শেষে আবার একটা লিপিয়ার কমে যায়। যাই হোক, তো চারশো বছরের শেষে অড ডেজ হয় জিরোটা। এবার আমরা জানি অড ডেজ জিরো হলে, মানে কোনো অবশিষ্ট না থাকলে, সেই ক্ষেত্রে সেই লাস্টের দিনটা হয় রবিবার। মানে প্রত্যেক চারশো বছর শেষে, প্রত্যেক চারশো বছরের শেষে, শেষের দিনটা মানে চারশো, আটশো, বারোশো, ষোলোশো, এই সমস্ত শতাব্দীর শেষের দিনটা হবে রবিবার। ওকে, তিনশো বছরের শেষে একটা যেহেতু অড ডেজ থাকে, তো সেই দিনটা হবে সোমবার। তিনটে অড ডেজ থাকলে, একটা হলে সোম, দুটো হলে মঙ্গল, তিনটে হলে বুধ, চারটে হলে বৃহস্পতি, ঠিক এইভাবে। ঠিক আছে, তাহলে তিনটে হলে সেক্ষেত্রে হবে বুধবার, আর প্রতি একশো শতাব্দী মানে একশো, তারপরে আবার এটা আবার রিপিট করে একশো, পাঁচশো, নশো, তেরোশো, এই সমস্ত ক্ষেত্রে অড ডেজ থাকে পাঁচটা, এবং সেক্ষেত্রে শেষবারটা হয় শুক্রবার। আশা করি বোঝা গেল। আবার তোমার দুইশো, তারপরে মানে চারশো, চারশো পরে রিপিট হয়, চারশো বার পর পর একই ভ্যালু আসে, দুইশোর পরে আবার ছয়শো, তারপরে হাজার, দুইশো শতাব্দী, তারপরে চারশো সাল, তারপরে হাজার সাল, এইগুলোর যে শেষ দিনটা সেগুলো সব হবে বুধবার করে। তো যাই হোক, তাহলে যে কোনো শতাব্দীর শেষ দিন কী হতে পারে মনে রাখবে, এই চারটে দিনের মধ্যে হবে, আইদার সেটা শুক্রবার হবে, আর বুধবার, আর সোমবার, আর রবিবার। ওকে, যে কোনো শতাব্দীর শেষ দিন এই চারটে দিনের মধ্যে হবে। তাহলে এবার আমাদের বলেছে যে এই দিনগুলোর মধ্যে কোনটা কোনো শতাব্দীর শেষ দিন হতে পারে। তাহলে দেখো এখানে দেখো মঙ্গল, বৃহস্পতি, শনি হবে না, এখানে নেই দেখো, তাহলে ওইটা হতে পারে সোমবার। তো লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, এই কোশ্চেনটা আমার মনে হয় ম্যাক্সিমামই জানো,
তবুও যদি কেউ না জানে তো তার জন্য এটা একটা জাস্ট ধাঁধা টাইপের আর কি, বলছে এ বি সি ডট ডট করে এক্স ওয়াই জেড, এ থেকে শুরু করে জেড পর্যন্ত এরা ২৬টা সংখ্যা হলে বলছে তাহলে সেক্ষেত্রে এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স, সি মাইনাস এক্স এরকম করতে করতে জেড মাইনাস এক্স এইটার গুণফল কত হবে, এই সমস্ত টার্ম এই ২৬খানা টার্মের গুণফল কত হবে। তো এটা আশা করি জানো, তো যারা জানো না দেখে নাও। তো এইটার গুণফল বের করতে গেলে কি করবে ভাবো, এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স, সি মাইনাস এক্স এরকম করতে করতে মাঝখানে একটা টার্ম আসবে না এক্স মাইনাস এক্স ২৪তম জায়গায়, তারপরে আসবে ওয়াই মাইনাস এক্স, অ্যান্ড লাস্ট আসবে এইটা জেড মাইনাস এক্স। এইবার হবে যে মাঝখানে যে এক্স মাইনাস এক্স এসছে এটার ভ্যালু কত, জিরো। তাহলে এবার জিরোর সঙ্গে বাকি যে কোনো টার্ম গুণ করলে এটার ভ্যালু কী হবে, জিরোই হবে। এই ছিল আজকে প্রাইমারি টেটের জন্য একটা প্র্যাকটিস সেট মতন। নেক্সট ভিডিওতে আবারও আর একটা প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে।